তাই বলি, আজ তোমরা ঠাকুর দিচ্ছ কেন? ঠাকুর তো আমি দিই। সে তো দো বাবা, তোমার কপালে কে আগে আবির দিল বাবা? ব্যাঙের মাথা কে দিয়েছে? হ্যাঁ, কালকে তুমি ঠাকুরকে আবির দিয়েছ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ, আর আজকে হচ্ছে হ্যাপি হোলি। তো তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি, বা সকলকে জানাই শুভ দুর্গাতে অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। সকালবেলা আজকে ভেবেছিলাম, অ্যালার্ম দিয়েছিলাম, অ্যালার্মে উঠতে পারিনি। একটু আগে আমার বাবা ফোন করলো, মানে দোলযাত্রা খাওয়ার শুভকামনা জানানোর জন্য ফোনে ফোন করেছিল, তখনই ঘুমটা ভাঙলো। তো উঠে আমি স্নান করে নিয়েছি, আর হচ্ছে ও স্নান করছে, বাবা মা ঠাকুর দিচ্ছে বলে আমি ঠাকুর দিতে পারলাম না। তো তবু ঠাকুর করতে যেতে হবে, ঠাকুরকে একটু আবির দিতে হবে, তারপর হচ্ছে বাবা মাকে আবির দেবো, কে আবির দেবো। তো দোল আমাদের তেমন খেলা হয় না, আমি বিয়ের আগে খেলতাম, না বিয়ের পরেও খেলে না তেমন, আর আগে যদি বা খেলতো এখন একদমই খেলে না। তো যাই হোক, এদিকে কাজগুলো করবো। এই হচ্ছে বাবা মা বসে আছে, আর বাবাকে যেন দেখে আমার মনে হয় রামকৃষ্ণ। দেখো ওই ওকে নিয়ে আমার ঠাকুর দেওয়া হলো, যে যার মতো সব নিচে চলে গেছে। ওরা মা হয়তো রান্না ঘরে আছে মনে হয়, একটু আওয়াজ পাচ্ছি, আর সে হচ্ছে দোকানে চলে গেছে। আমি আগে পা আগে বাড়িয়ে রেখেছি, আপনি কেঁপে আছে তো। এই হুঁ কি, চলো কম হয়ে যাচ্ছে, যাকে দেওয়ার তাকে দিলেও হবে। আমার হচ্ছে রান্না ডিউটি কালের অবস্থা তো এমনি হয়ে আছে, তো এই অবস্থায় রান্না করি কেন, আবার ধোবো। তো যাই হোক, এখন রান্নাটা করি, বেলা অনেকটাই গড়িয়ে গেছে। এখন একটু জেনে বেরিয়েছি, এই হলো কাজের জন্য বেরিয়েছি, দোকানের জন্য। এক্ষুনি হচ্ছে কতজন ধরলো, ধরলো বলতে চাঁদা, ঈদের চাঁদা। তো ও তো খাওয়া শুরু করেছে, এখনো খাইনি, মেখে নিয়েছে। তুমি খাও, খাও তুমি, শুরু করো। আর আজকে হয়েছে ডাল করেছি, চিংড়ি মাছের মালাইকারি, আলু ভেজেছি আলাদা, উচ্ছে আলু ভেজেছি, উচ্ছে আলাদা, কারণ এর জন্য এ হচ্ছে সময় হয়নি তোমার আনা। মাল আনতে আজকে অনেকবারই যাওয়া হয়েছে, বাবা গেছে প্লাস মাল আনতে। এই জার্দিক রং আমার ওঠেনি পুরো গা হাতে, এখন স্নান করেছি একবার সকালে, একবার স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে, এবার করবো একবার বিকেলে। খেয়ে নিয়ে আবার নিজে যেতে হবে, নাহলে মা একা আজকে সামলাতে পারবে না। পাতে ভাত তুলছে, আমি ভাত তুলে দিলাম সাইডে,
তুমি খেতে পাবে আমার ডাউট লাগছে এখন বৃষ্টি পড়ছে, এখন একটু কম হচ্ছে বৃষ্টি, মানে খুব জোরে বৃষ্টি হয়নি, যেমনি আকাশ সেজে এসেছিল, তো এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে না, এখন হচ্ছে আমাকে বার্গার করে খাওয়াবে। তো পাও ভাজিটা হচ্ছে কালকে নিয়ে রেখেছি, কাল থেকে তো হয়নি, মানে হয়নি বলতে গেলে সময় হয়নি করার, বেচারি জন্য আজকে করছে আমার জন্য বার্গার, শুধু আমার জন্য তো না সবার জন্যই করছে। আর আজকে হচ্ছে বলে বলেছিলাম যে মোমো দিয়ে খাই, বলেছিলাম মোমো দিয়ে খাবো, কিন্তু দোকান বন্ধ, যার ওই ফ্রোজেন ফুড নিয়ে আর ওই কাবাব করে, কাবাবটাকে কী করবো কড়াতে পেঁয়াজ দিয়ে দিয়েছে আর ওখানে হচ্ছে মাংসটা কেটে রাখা হয়েছে, এই যে এই হচ্ছে মাংস, আর হচ্ছে এই যে এইটা চিকেন পাঞ্জাবি টিক্কা এটা কেটেছে, মাখনের গন্ধ পুরো ভরে আছে রান্নাঘরটায়, কত মাখন দিয়েছে ততক্ষণ হচ্ছে আমি রুটিটা কেটে হেল্প করে দিই আসতে পারি, আর বাবার জন্য করেছি ডিম সেদ্ধ দিয়েছি বাবার জন্য, কারণ বাবা তো হচ্ছে মাংস দিয়ে খাবে, যেটা আমি মা খাবো আর ও খাবে, বাবা বাবা বলছিল খাবে না, হেল্প করে তো খাওয়াবো, আমরা খাবো, বাবা না খেলে কিনে যাবে না, এই হচ্ছে পাও ভাজি। দেখতে তো হেভি লাগছে খাবার থেকে বেশি, তো ওটা একটা হচ্ছে রেডি হয়ে গেছে, বাবার জন্য দুটো রেডি করেছি ডিম দিয়ে, তো ওটা হচ্ছে বাবাকে দিয়ে দিয়েছো, বাবাকে দিতে চলে গেছে, কারণ হচ্ছে 9টা বেজে গেছে, নাহলে বাবা পরে বলবে ভাত খেতে চাইবে না, কারণ ভাত একদিকে বসিয়ে দিয়েছি, তো হচ্ছে বাবাটা দিতে গেছে, ততক্ষণ হচ্ছে বাকি এটা রেডি করি মায়ের জন্য। রুটির সাইজটা না একটু বড্ডই ছোট, বড় হলে একটু ভালো হয়, বেশি সস দেবো না, কারণ হচ্ছে মা আবার বেশি সস পছন্দ করে, মা একটু অল্প টল্প হলে ঠিক আছে। রেডি করেছি এটা আমার জন্য, আর এটা হচ্ছে পুরো প্লেন, এটা জাস্ট বাটার দিয়ে একটু সেঁকে নিয়েছি, ও বললো যে এরকম সস দিয়ে খাবে আর মাংসটা হচ্ছে আলাদা খাবে এইভাবে বললো, তো এটা হচ্ছে আমি দোকানে নিয়ে যাবো, ততক্ষণ ভাত হচ্ছে আর একটুখানি বাকি আছে ভাত হতে, তো মারও খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে নিয়ে যাচ্ছে আমাদের দুজনের জন্য দোকানে, ও দোকানে বসে খাওয়া, তো ভাতটা হয়েও গেছে, এবার হচ্ছে ভাতটা নেওয়া হবো আর এক্ষুনি খেয়ে উঠলাম ওপরে, মানে দোকান খোলা যায় দোকান বন্ধ হতে এখনও অনেক দেরি আছে, সবাই হচ্ছে 10টা 10:15 হয়েছে, বেশি রাত হয়নি এখনও, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমি আশা করছি তোমরা সবাই দোল ভালো কাটিয়েছো, মানে আমার থেকে তো ভালো, আমি আমার দোল এরকমই যায়, বিয়ের আগেও যা ছিল বিয়ের পরেও তা হয়েছে, কোনো পরিবর্তন হয়নি, তো যাই হোক আমি দোল খেলতে এমনি তো ভয় পাই, কেউ যদি আমাকে জোর করে রঙও মাখায় মানে আমার চোখে জল চলে, আগে কেঁদে ফেলতাম জানি ছোটোবেলা যেমন হবে, এখনও ওরকম কাঁদি না, মানে কেউ দোল জোর করে রঙ মাখালে আমার ভয় লাগে, এটাই হচ্ছে ব্যাপার, তো যাই হোক আমার বাবা আবার দোল খেলতে ভালোবাসে, কোনো বাচ্চারা আমার রং মাখাতে এলে আমার বাবা আগিয়ে যায়, বলে মাখা মাখা গালা আগিয়ে নিয়ে যায় এইটাই,
তো যাই হোক, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যে তোমাদের দল কেমন গেছে। তো আশা করছি সবারই ভালো যাবে, আর ভালো যাক এটাই কামনা করি, সবার মানে প্রার্থনা করি ঠাকুরের কাছে। আগে একটা জিনিস, মানে বিয়ের আগে যেটা দেখতাম ন্যাড়া পোড়া, এখন সেটা দেখতে পাই না। এখানে কোথাও ন্যাড়া পোড়া হয় না, আমাদের ওদিকে হয়, তবে সময়ের সাথে হয়তো এই সেই জিনিসটা আস্তে আস্তে আরও কমে যাচ্ছে আমাদের ওদিকেও। কারণ হচ্ছে আস্তে আস্তে ঘর বাড়ি হয়ে যাচ্ছে, জায়গা থাকে না, মানে ন্যাড়াপোড়া করবে। আর মানে আর যারা করতো তারাও সময়ের সাথে বড় হচ্ছে। যাই হোক, আর বাচ্চাদের খেলার মতন তো আমাদের ওদিকে এখন তেমন জায়গা নেই। তো যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে যে তোমাদের দল কেমন গেল। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো গুড নাইট, টাটা।